হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন কী কী করছি তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা, তো সঙ্গে থেকো, একদম স্কিপ করবো না। তো চলো আজকে হচ্ছে, হ্যাঁ, বসিয়ে দিয়েছি ডেস্কিতে ভাত, এখানে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, একটা ছেলের জন্য একটু ম্যাগি করবো, স্কুলে যাবে। আর তো শুক্রবার দিয়েছি, একটু ঘুমিয়ে করে নেবো, সকালবেলা টিফিন খাবো, মনে হয়ে যাতে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত। তো যেটা হচ্ছে, আমার মুখের মধ্যে চোখে কালো কালো স্পট পড়েছে, চোখের নিচটাতে মানে কালো হয়েছে আর কি। প্রায় অনেকেরই হয়ে থাকে এটা, ঘুম না হওয়ার কারণে, ঘুমের মানে অনেক বিভিন্ন রকমের কারণ থাকে চোখের নিচে কালি পড়ে, কিন্তু পুরুষ হোক মহিলা হোক সবার ক্ষেত্রে কিন্তু সমান। তো ঠিক আমারও এরকম চোখের নিচে কালো পড়েছে আর একটুখানি মুখে কালো কালো স্পট পড়েছে। তো সেই জন্য কি করলাম, বাড়িতে এরকম যদি সবার ঘরেই কিন্তু আছে এরকম মানে চন্দন পাঠা, তো চন্দন পাঠার মধ্যে আমি ওই হর্তকিটা এরকম করে ঘষে নিলাম। তো হর্তকিটা ভালো করে ঘষে নিয়ে এরকম করে মুখে লাগাচ্ছি। তো মুখে লাগাচ্ছি মানে চোখের নিচটাতে বেশিরভাগটা কালো পড়েছে, আর বললাম না ওই যে মুখের মধ্যে একটু কালো কালো স্পট পড়েছে, তো সেগুলোতে লাগিয়ে নিলাম। তো এটা যদি রোজ বলতে 30 দিন যদি করা যায়, প্রত্যেক মাসেই মানে প্রত্যেক মাসে মানে প্রত্যেক দিন যদি করা যায়, তাহলে চোখের নিচে অন্তত 3 মাস এটা ব্যবহার করলে আমার মনে হয় কালো থাকবে না। মানে যতই কালো হোক না কেন কিন্তু উঠে যাবে, এটা একদম গ্যারান্টিযুক্ত। আবার এর সাথে আর একটা কথা বলি, আলুর রসও কিন্তু ভীষণ উপকারী, আলুর রসও কিন্তু কালোটা অনেক সময় উঠে যায়। তো যাই হোক, সেই জন্যে আমি এখানে কি করলাম, চন্দন পাটাটা একটু পেটে মুখের মধ্যে দিয়ে কাজে লেগে পড়বো। তো এখানে আমার কাজও হয়ে যাবে আর মুখে যেটা জিনিস লাগালাম তো সেটাও আমার হয়ে যাবে। একদম ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি, মুখে বলতে ওই গালে হয়েছে বললাম কয়েকটা, আর ওই চোখের নিচটাতে হয়েছে, তো চোখের নিচটাতে এরকম করে লাগিয়ে নিলাম। তো তোমরাও এটা করে দেখতে পারো, ট্রাই করে, আমার মনে হয় ভালো উপকার দেয়, অনেক কাজ দেয়, মানে আমার কাজ হয়েছে বলে আমি তোমাদেরকে বললাম। একটা কাজ দেখো, কত বড় ছেলে লজ্জা করে। এই যে কত বড় ছেলে, একটা দেখো কাঁদছে, লজ্জা নেই। তো হ্যালেংসা শাক সিদ্ধ করবো, সিদ্ধ করে খাওয়াবো। তো প্রেশার কুকারে দিয়ে দিলাম এটাকে, একটু সিদ্ধ করব নুন দিয়ে। তুই আম পাতা খেয়েছিস দাদা? আম পাতা খাস নাই? এই যে উঠছে আলু ভাজা, ডাল, ট্যাংরা মাছের ঝোল, চিকেন, খা দে। কেন এখানে বিজার বাবু, অতিরিক্ত কিন্তু কোনো জিনিসই ভালো না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। ও বিছানাটা সুন্দর করে রেখেছে, দিয়ে আর কি করলো দেখো তো বিছানাটার অবস্থা, দুটো যেখানে যায় সেখানে এরম করে। হ্যাঁ দাদু দেবে, এসে দুটোকে চড়াতে দিত দাদু। বাবা নামো, চলো একটু ঘুমিয়ে নে, ঘুমিয়ে দাদুকে দেখতে যাবো, চলো। এটা আমার পুচু বাবা, কে তুমি?
ছেলে দুটোকে ফাইনালি ঘুম পাড়ালাম, আছে বড়টাকে ঘুম পাড়ালাম ও ছোটোটাকে ঘুম পাড়াচ্ছি। এখন বাবাকে যাচ্ছি দেখতে রিপোজে নার্সিংহোমে, তো বাবাকে দেখে আসি, তারপর বৈশালী যাবে। আমি আসার পর মার আমি যাচ্ছি, কালীঘাট মহানির্বাণ। আমরা ফর্টিসে আসলাম, এটা রাসবিহারি না আমা? আচ্ছা, তো রাসবিহারি ফর্টিসে আসলাম আর কি। বাবা খালি খাওয়া খাওয়া নিয়ে টেনশন করে, কেন এরকমই নর্মাল খাবার খেতে ভালো তো, এখন তো বাড়িতে গেলে তোমাকে এভাবেই খাওয়াবে, ভালো থাকবে তাহলে আরো বাংলা তাই। এবার বাংলাদেশ যাব তো ঘুরতে, কক্সবাজার। হ্যাঁ, এবার কক্সবাজার থেকে ঘুরে আসবো বাংলাদেশ, কক্সবাজার চট্টগ্রাম ওইখানে ঘুরতে যাব তোমাকে নিয়ে। হ্যাঁ, তুমি ভালো হয়ে নাও। না না, নৌকো নেই ওখানে, ওটা সমুদ্র, কক্সবাজার সমুদ্র। আমরা ট্রেনে যাব তো ডাইরেক্ট একদম ঢাকা চলে, ঢাকা যাব এই দিক কলকাতা দিয়ে ঢাকা। দেখে আসলাম, দেখে এখন বাড়িতে যাচ্ছি, মা ওখানে আছে, এবার বৈশালী যাবে বাবার ওখানে, কারণ ডক্টর আবার ছটার সময় দেখবে, তো ডক্টর ছটার সময় আসবে দেখতে, বাবাকে দেখতে আসবে, তো সেই জন্যে আমি এখন বাড়ি যাই। যা দিদিও এসছে রান্না করতে, ও দিদি আসছে, তো আবার শিব চতুর্দশী, তো আজকেই আমরা উপোস আছি বৈশালী আর আমি, তো রাত 8টা আসলাম, বৈশালী চলে গেল, কারণ আমি ঢুকতেই ও বেরিয়ে গেল। বাবার সাথে কথা তো হলোই, আমি ভিডিও কল না ভিডিও করেছিলাম ওখানে, যেহেতু বাইরটা করতে পারিনি, বাবার সাথে যখন কথা বলেছি তখন ওইটুকুনি সময় ভিডিও করেছি। তো ডাক্তার আসবে 6টার সময়, তো ডাক্তারের সাথে কথা বলবে, আর মাও ওখানে আছে। আমি চলে আসলাম কারণ দিদি চলে এসেছে রান্না করতে, আবার বাচ্চাটা ঘুমাচ্ছে, আমার ছেলেটা আছে, তো ছেলের আবার অনলাইন ক্লাস আছে, ব্যাপার আছে, তো সেই জন্য চলে আসলাম বাড়িতে। আজকে আবার শিব চতুর্দশী, তো উপোস আছি বৈশালী আর আমি আছি আজকে। আমরা ওই 8টা 8:30 ওদিকে নাকি আর কি পুজোটা শুরু হবে, তো তখন আমরা জল ঢালবো আর কি, করার কিছু নেই, এখন চলে আসলাম। তো চলো এবার জামা কাপড়গুলো চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিই। এখন চলে আসলাম বাড়িতে, তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে বৈশালী বেরিয়ে গেল, কারণ দিদি এসেছে রান্না করতে, আবার ছোটটা ঘুমাচ্ছে, আমার ছেলের আজকে আবার অনলাইনে আমার কাছে ক্লাস আছে, ডাক্তার আসবে 6টার সময়, ও বেরিয়ে গেল তাড়াহুড়া করে, কারণ মাকে ওখানে রেখে এসেছে, ডাক্তার কী বলে না বলে, বাবার সম্পর্কে আরও দিতে হবে কি না,
তো মানে আরও দিতে হবে বলতে মা হচ্ছে আরও ডায়ালিসিস করতে হবে কি না, তো সেই সম্পর্কে ডাক্তার আজকে কথা বলবে যে বাবা কেমন আছে। তো বাবার সাথে কথা বললাম, তো বাবা বলছে এসব খাবার দাবার ভালো লাগছে না, বাড়িতে যাওয়ার ইচ্ছে করছে। তো কী করবে বলো, মানে খেয়ে অভ্যস্ত আর কি, মানে খেতে পাচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসো, তোমাকে বাংলাদেশ ঘুরতে নিয়ে যাবো। তো আজকে তো আবার শিব চতুর্দশী, তো পুজো আছে, তো বৈশালী আমি আবার উপোস আছি, তো 8টার সময় নাকি লাগবে তো চতুর্দশীটা, তো সেই জন্যে আমরা ওই 8:30-9টার ওদিকেই জল ঢালবো, এগুলো সামলিয়ে তারপর। তো চলো এবার ঝটপট করে করে দুটো শিব পাবে, দুটো থালা নিয়েছে, তো যাই। ও তো সন্ধ্যা আসলো, কটার সময় আসলো তুমি রিপোস থেকে? আমি তো আসলাম 8টার সময়, ঢুকলাম বাড়িতে 8টার সময় আসলো, তারপরে যে রেডি হয়ে আমরা 9টার সময় যাচ্ছি। চলো দাঁড়া ফটো তুলে নিই একটু। ভিডিও করে নি, দেখো লাইনের ঢল পড়েছে একদম। আমরা করছি যে আজকে হয়তো কেউ থাকবে না, দেখো আজকে কত মানে সবাই বেশিরভাগটাই আছে। মন্দিরে ঢুকবো কখন, আসলাম তো 9টা, 10টা না বাজলে বুঝি বাড়ি যেতে পারবো না। হ্যাঁ একটু সেজেছে, আমি একটু ভিডিও করি, কাজ নেই তো, কিচ্ছু দেখা যায় না টিভির, বাপ রে বাপ। বসো ফটো তুলে নি, ভিডিও করি না, তুমি করে নাও, আমি একটু সরবে তারপরে তো মাথায় জলটা দেবো নাকি। এরা একটু সেজেছে, আমি একটু ভিডিও করি, কাজ নেই তো, আর বেশি দেরি করলে আমার অ্যাম্বুলেন্স আনতে লাগবে ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এই মাটিতে বসে পড়েছে, কোমরটা ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে, দাঁড়িয়ে আছি কখন থেকে দাঁড়িয়ে আছি আর সহ্য হচ্ছে না, মনটা করছে যে এরকম পেকে গেছে। কি ভিড় বাবা রে আজকে, এতটা ভিড়, এতটা ভিড় আজকে, এতটা ভিড়। তোমার দেরি হবে, কমপ্লিট হয়ে গেল, বাড়িতে আসলাম, দাও ফেলে দাও। তো এই যে আমরা দুজনে আসলাম জল ঢেলে, এখন বাড়িতে যাচ্ছি আর এখানে ব্লগটা শেষ করছি। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, তো দেখা হচ্ছে আবার কালকে।